হাজির হয়েছি রুবি রাবির অনুষ্ঠানে। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এই শীতের সকালে আমাদের ঘুম থেকে উঠে নতুন নতুন সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা গান শুনতে খুবই ভালো লাগে। আজকে আমাদের সাথে আমাদের মঞ্চে উপস্থিত আছে মুক্তা বিশ্বাস। উনি আজকে আমাদের সাথে আড্ডা মারবেন, গান গাবেন এবং আমরা হারিয়ে যাব আরেকটি গানের ভুবনে এই সুন্দর শীতের সকালে। মুক্তা বিশ্বাস কেমন আছেন? এই তো ভালো। কেমন লাগছে আজকে আমাদের এখানে এসে? অনেক ভালোই লাগছে, একটা ভিন্ন পরিবেশ, ভিন্ন আমেজ। সকাল সকাল উঠে গান গায় কিন্তু আসলে কিন্তু অন্যরকম একটা মানে মজা লাগে। হ্যাঁ, আসলে এটা ঠিক, শীতের সকালে বিশেষ করে অনেক কষ্ট হয় ঘুম থেকে উঠতে, বাট গান গাওয়ার পরিবেশ আলাদা, গান গাওয়ার মেজাজটা আলাদা থাকে শীতের সকালে। আজকে আমরা আমাদের দর্শকদের সাথে তাহলে আপনার গান শুনবো। তা আমরা কি ধরনের গান শুনবো আজকে? আমি চেষ্টা করবো সব ধরনের গান আজকে রাখার। কে আপনার প্রিয়? কে সবারই তো একজন প্রিয় থাকে, বাট আমি চর্চা করে এসেছি নজরুল সঙ্গীত। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার নজরুলটাই ভালো লাগে, তবু আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো করার চেষ্টা করি। ঠিক আছে, আজকে তাহলে চলে যাই আমরা গানে। আমরা প্রথম গানে যাই, প্রথমে একটা নজরুল সঙ্গীত দিয়ে শুরু করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নজরুল সঙ্গীতে চলে যাই। জি
সুন্দর, বেশ সুন্দর। ঘুম থেকে উঠে এই গান শুনতে খুব ভালো লাগছে।